আহমেদ ভবানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি সিদ্ধার্থ শঙ্কর ঘোষ তোমাদের সাথে বাংলা বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। বাংলা দ্বিতীয় পত্র বিষয় থেকে তোমাদের যে নতুন সিলেবাস, সেই সিলেবাসের ব্যাকরণ অংশের প্রথম পরিচ্ছেদ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, করোনার বেশ সংকট সময়, তোমরা ঘরে বসেই ক্লাসগুলো করছো, এই জন্য আমাদের পক্ষ থেকে তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আর এই ক্লাসগুলোর জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তোমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ, আমাদের সর্বজন শ্রদ্ধ অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সী মুকুল স্যার, সেই সাথে তাকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন ইনচার্জ বৃন্দ এবং অন্যান্য শিক্ষক মণ্ডলীর সবাইকে কৃতজ্ঞতা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো, তোমরা সবাই অলরেডি অবগত হয়ে গেছো যে তোমাদের সিলেবাস কমিয়ে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে, আর আমরা সেই সংক্ষিপ্ত সিলেবাসের ধারাবাহিকতায় তোমাদের সাথে আলোচনা করে যাচ্ছি। তোমরা নিয়মিত আমাদের ক্লাসগুলো অনুসরণ করার চেষ্টা করবে, একটু বোঝার চেষ্টা করবে। আর এই মুহূর্তে আমি তোমাদের আহ্বান জানাব, তোমাদের বন্ধু প্রিয় যারা আছে তোমাদের কাছাকাছি, তোমরা সবাই যে যাকে চেনো সবাইকে বিষয়টি অবগত করবে, সবাইকে শেয়ার করবে, যাতে সবাই যেন দেখে উপকৃত হয়। তাহলে চলো চলে যাওয়া যাক আমাদের আজকের আলোচ্য বিষয়ে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমরা আজকে ব্যাকরণের যে বিষয়টি পড়তে যাচ্ছি, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ যেটি রয়েছে সেটা হলো ধ্বনিতত্ত্ব। আজকে আমরা ধ্বনিতত্ত্ব থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়ে নেব, কারণ তোমরা মাথায় রাখবে যে আসলে ব্যাকরণ অংশের যে পরিচ্ছেদ রয়েছে প্রায় 31-32টির মতো পরিচ্ছেদ তোমাদের ছিল বইয়ে, সেখান থেকে সরকার কর্তৃক নির্ধারণ করে দিয়েছে 14টি পরিচ্ছেদ। এই 14টি পরিচ্ছেদ থেকে তোমরা বেশ ইম্পর্টেন্ট বিষয়গুলো যদি পড়ে ফেলো, মানে সেখান থেকে আমি আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে। তো আমরা তো আসলে এই ব্যাকরণ অংশটি পড়ি আমাদের যে 30টি নৈবেত্তিক যে বহুনির্বাচনী প্রশ্ন, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো আমরা আজকে এই শুধুমাত্র ধ্বনিতত্ত্ব অংশ থেকে যে প্রশ্নগুলো হতে পারে, ঠিক সেই জায়গা থেকে আমি আলোচনাগুলো করে তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা এই মুহূর্তে সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, তাহলে চলো চলে যাই আমাদের মূল বিষয়ে। তো আমরা নিশ্চয় আজকে একটু বুঝে নিই যে আজকের এই আলোচনা থেকে আমরা কী শিখতে পারব। দেখো, তোমরা বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণ স্থান, রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে। তার মানে তোমরা ধ্বনিসমূহের পরিচয় সম্পর্কে জানতে পারবে, ধ্বনি কী জানতে পারবে, উচ্চারণের স্থান, রীতি অনুযায়ী কীভাবে বর্ণনা করতে হয়, সে বিষয়গুলো অবশ্যই এখান থেকে আজকে জানা যাবে। আর জানা যাবে বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম সম্পর্কে জানা যাবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের পাঠের মূল কথা। তো আজকে আমরা যেটি পড়তে যাচ্ছি সেটা হচ্ছে যে ধ্বনিতত্ত্ব। আসলে ধ্বনিতত্ত্ব জানার আগে ধ্বনি সম্পর্কে জেনে নেই। তোমরা ছোটবেলা থেকেই হয়তো জেনে এসেছো যে মানে ধ্বনি হচ্ছে মুখ থেকে বের হওয়া আওয়াজ। তো আওয়াজ হচ্ছে আমরা যে মুখ থেকে আওয়াজ করি সেটি ধ্বনি, তবে সেটা অর্থপূর্ণ হতে হবে। যেমন আমি মুখ থেকে বলছি স্বরে ওয়া, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এই যে উচ্চারণগুলো আমি করছি এই উচ্চারণগুলোই আসলে ধ্বনি। আর আমরা এই উচ্চারণগুলোকে যখন আমরা লিখে প্রকাশ করি অর্থাৎ এর একটি সাংকেতিক রূপ দিই, তখন সেটি হয় বর্ণ। খুব সহজে আমরা বোঝার চেষ্টা করি। আমি আবারও বলছি, আসলে ধ্বনি মুখ থেকে বের হওয়া আওয়াজ,
এই আওয়াজটাকে যখন আমি লিখে প্রকাশ করছি, একটা সাংকেতিক রূপ দিচ্ছি, একটা প্রতীক দিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে বর্ণ। আর আসলে আজকে ধ্বনিতত্ত্বের মূল বিষয় হচ্ছে যে এই ধ্বনি এবং বর্ণ, মানে ধ্বনির পরপরেই বর্ণের অবস্থান, ধ্বনির সাথে সাথে বর্ণ চলে আসে, কারণ ধ্বনিটা যখন আমরা লিখে প্রকাশ করি তখন সেটি বর্ণে পরিণত হয়। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বোঝার চেষ্টা করব। তো আসলে এই পাঠ, এখানে তোমাদের পাঠ্যবইয়ের বেশ অনেক আলোচনা রয়েছে। আমাদের এই সংক্ষিপ্ত ক্লাসের সময়ের মধ্যে আসলে আমি তোমাদের কাছে একেবারে যেগুলো থেকে প্রশ্ন আসে এবং তোমাদের কাছে খুব জটিল মনে হয়, দুরূহ মনে হয়, কঠিন মনে হয়, আমি ঠিক সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এখানে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি যে বিষয়গুলো খুব বেশি আলোচনা করার প্রয়োজন, পাশাপাশি তোমরা চেষ্টা করবে এর এখান থেকে আরও যে বিষয়গুলো আলোচনার মধ্যে আসেনি একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, তবে আশা করি এইগুলোই পরীক্ষায় বেশি আসে। তো সেই জন্য আমরা এই বিষয়গুলো ভালো মনোযোগ সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি বললাম যে ধ্বনি মুখ থেকে বের হওয়া আওয়াজ, আর ধ্বনি তত্ত্ব হচ্ছে যে ধ্বনি সংক্রান্ত সার্বিক বিষয় যেখানে আলোচনা করা হয়, মূল বিষয়গুলো, গূঢ় তত্ত্ব যেখানে আলোচনা করা হয় সেখানে সেই অংশগুলোকে একত্রে বলা হয় ধ্বনি তত্ত্ব। তো আমরা প্রথমে সংজ্ঞার মধ্যেই দেখেছি যে ধ্বনি তত্ত্ব, তাহলে আমি বললাম যে ধ্বনি হচ্ছে মুখ থেকে বের হওয়া আওয়াজ, আর এই ধ্বনি সংক্রান্ত বিষয়গুলো যেখানে আলোচিত হয় সেটাকে বলা হয় ধ্বনি তত্ত্ব। তাহলে মোটামুটি আমরা বুঝে গেছি ধ্বনি তত্ত্ব কী। এরপরে বাংলা ভাষার মৌলিক ধ্বনি, অর্থাৎ বাংলা ভাষার দুই ধরনের ধ্বনি রয়েছে, একটা হচ্ছে যে স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, যেটা আমরা 2 এবং 3 নম্বরে দেখতে পাই, একটু খেয়াল করার চেষ্টা করো। তো স্বরধ্বনিটা কী, ব্যঞ্জন ধ্বনিটা কী, তোমরা হয়তো ছোটোবেলা থেকে বারবার পড়ে আসছো, আবার এগুলো আমাদের মনোযোগ সহকারে একটু দেখতে হবে, এবং আমি এখানের মেন যে বিষয় সেখানে চলে যাচ্ছি, তার আগে এগুলো একটু আলোচনা করে নিই, যদিও তোমাদের জানা রয়েছে, আমি এগুলো আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে আসলে স্বরধ্বনি হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় মুখ থেকে বের হওয়া বাতাস কোথাও বাধা পায় না। তাহলে আমরা দেখছি যে কিছু ধ্বনি যখন উচ্চারণ করছি তখন আমাদের মুখ থেকে বাতাসগুলো যখন বের হচ্ছে তখন এই বাতাসগুলো কোথাও বাধা পাচ্ছে না। আমি একটু আগে চলে যাই, আমরা নিশ্চয় জানি যে আমাদের মুখ থেকে আওয়াজ বের করতে গেলে ফুসফুসকে বায়ু দ্বারা পূর্ণ করতে হয়, অর্থাৎ আমি যখন ফুসফুসটিকে বায়ু দ্বারা পূর্ণ করব সেই বায়ুগুলোকে আসলে আমাদের মুখ থেকে, নাসিকা থেকে, কর্ণ থেকে বিভিন্নভাবে বেরিয়ে আসে, পাশাপাশি আমাদের একটা উচ্চারণ বোঝা যায়, অর্থাৎ সেখান থেকে আওয়াজ বের হয়। তো সেই এগুলোকে আমরা নিশ্চয় জানি যে বাকযন্ত্র, অর্থাৎ যেগুলো দিয়ে কথা বলার বা শব্দ করার যন্ত্র এগুলোকে বলা হয় বাকযন্ত্র। সেগুলো আমার একটি পয়েন্টের মধ্যে আছে, পরে আসি, তার আগে আমরা একটু বুঝে নিই যে আসলে স্বরধ্বনি, স্বরধ্বনি তাহলে আমরা বুঝে গেলাম যে মুখ থেকে যে আওয়াজ বের হওয়ার সময় কোথাও মুখ বিবরণ কোথাও বাধা না পায়, অর্থাৎ কোথাও বাধা পায় না, সরাসরি বের হয়। আ রস্যই দীর্ঘই, রস্য উ দীর্ঘ উ, এগুলো বের হওয়ার সময় আমাদের মুখের কোথাও বাধা পায় না, ডাইরেক্ট বেরিয়ে আসে, সরাসরি বেরিয়ে আসে, এগুলোকে বলা হয় স্বরধ্বনি। পাশাপাশি আমরা ব্যঞ্জন ধ্বনি জেনে নিই, যে ধরনের উচ্চারণের সময় মুখ থেকে বের হওয়া আওয়াজ কোথাও না কোথাও বাধা পায়, যেমন আমরা খুব সহজে বুঝতে পারি, অর্থাৎ কিছু কিছু ধ্বনি আছে যেগুলো উচ্চারণ করতে গেলে আমাদের কী করতে হয়, মুখ থেকে এই আওয়াজটা বের হওয়ার সময় কোথাও না কোথাও বাধা পায়। যেমন আমি বলি তাহলে বুঝতে পারবে, ক খ গ উ চ তারপরে ইউ, এগুলো আমাদের বের করতে গেলে অনেক সময় আমাদের কী করতে হয়, আমাদের বাকযন্ত্রগুলো এমনভাবে ব্যবহার করতে হয় যে কোথাও না কোথাও বাধা মানে পায়। তো এইভাবে আমাদের এইগুলোকে বলা হয় তোমার ব্যঞ্জনধ্বনি। তাহলে আমরা খুব সহজে বুঝে গেলাম স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি, যেটা মুখ থেকে আওয়াজ কোথাও ঘর্ষণ লাগে না বা বাধা পায় না, আর সেটাকে স্বরধ্বনি বলে। আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনি উচ্চারণের সময় মুখ থেকে বের হওয়া বাতাস কোথাও না কোথাও বাধা পায় অথবা ঘর্ষণ লাগে অথবা আঘাত লাগে, সেইগুলোকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। খুব সহজে আমরা বুঝে গেছি। এখান থেকে নৈবেত্তিক যদি আসে আমি পাশাপাশি, মানে তোমাদের কীভাবে প্রশ্নগুলো হতে পারে আমি পাশাপাশি বলে যাবো, একটু খেয়াল করার চেষ্টা করবে। হয়তো প্রশ্ন আসলো একটি বর্ণ উঠাই দিয়ে বললো এটি, মানে একটি ধ্বনি উঠাই দিয়ে বললো এটি কোন ধ্বনি, স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনি বা কোন বর্ণ, এরকম বলতে পারে।
এরপরে আমরা আসছি বর্ণ চার নম্বর পয়েন্টে, যে বর্ণ কি। আমি কিন্তু শুরুতেই বলেছি যে বর্ণ হচ্ছে যে যে আমরা যে ধ্বনি উচ্চারণ করছি সেই উচ্চারণ গুলোকে, অর্থাৎ সেই সাউন্ডগুলোকে, সেই শব্দগুলোকে, অর্থাৎ মুখ থেকে বের হওয়া আওয়াজগুলোকে যখন লিখে প্রকাশ করছি তখন সেটাকে বলা হচ্ছে বর্ণ। অর্থাৎ যেটিকে আমরা একটি রূপ দিচ্ছি, একটা রূপ প্রকাশ করছি, যেমন বর্ণ। আমি যদি বলি, আমি যদি ক লিখছি, তাহলে এই ক এর একটা রূপ আমি দিচ্ছি। হয়তো তিনটা কাঠি একসাথে যদি সুতা দিয়ে বেঁধে একটু ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এভাবে হয়তো কয়ের উৎপত্তি ছিল। তো যাই হোক, এভাবে প্রতিটা বর্ণের উৎপত্তির একটা বিষয় রয়েছে, ওদিকে আমি যেতে চাচ্ছি না। আমি শুধু বর্ণ বিষয়টি তোমাদের বুঝিয়ে দিলাম যে আমাদের যে আওয়াজ ধ্বনি, সেই ধ্বনিকে যদি লিখে প্রকাশ করি সেটাকে বলা হয় বর্ণ। এরপরে আবার আসে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। দেখো, এই দুটি আমাদের মাথায় রাখতে হবে যে বর্ণ দুই ধরনের, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। তো অলরেডি আমাদের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বলা হয়ে গেছে। আমি তোমাদের আবার একটু ধারণা দিচ্ছি যে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি, অর্থাৎ স্বরধ্বনি মানে মানে আমরা যে স্বরধ্বনি যে পড়েছি এগুলোর যে লিখিত রূপ অর্থাৎ সাংকেতিক রূপ, এগুলোই হচ্ছে যে তোমার স্বরবর্ণ। যেমন স্বরবর্ণ হচ্ছে যে স্বরে ওয়া, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, দীর্ঘ ই উ, এভাবে আমাদের উচ্চারণগুলো সঠিক হতে হবে। তো সেইগুলোই হচ্ছে যে ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আমরা মনে রাখবো যে বাংলা বর্ণমালায়, অর্থাৎ টোটাল যে বর্ণমালা, তার মধ্যে ১১টি স্বরবর্ণ এবং ৩৯টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ রয়েছে। টোটাল যোগ করলে হবে হচ্ছে যে মোট বর্ণমালা, অর্থাৎ মোট ৫০টি। আমরা কি বুঝতে পেরেছি নিশ্চয় অঙ্কের হিসাবের মতো যে এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে মোট ৫০টি বর্ণ, আর এই বর্ণগুলো একত্রেকে মিলে বলা হয় বর্ণমালা। তাহলে আমাদের আরও একটি পয়েন্ট বোঝা হয়ে গেল। তাহলে স্বরবর্ণ বুঝছি, ব্যঞ্জনবর্ণ বুঝছি, আর বর্ণমালা হচ্ছে যে সব বর্ণগুলো নিয়ে একত্রে বলা হয় বর্ণমালা। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের ফুলের মালা, ফুলের মালা বলতে কি, আমরা গলায় যখন ফুলের মালা দিই তখন একটি মালার মধ্যে অনেকগুলো ফুল থাকে, তাই না? হয়তো ২০, ৫০, ১০০টি ফুল দিয়ে একটি মালা গাঁথা হয়, ওর মধ্যে বিভিন্ন ধরনের ফুল থাকতে পারে, একই ধরনের ফুল থাকতে পারে। তো ঠিক তেমনি এখানে বর্ণমালা হচ্ছে যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ একসাথে মিলে ফুলের মতো একসাথে কী বলা হয় বর্ণমালা। তাহলে আমরা মোটামুটি আজকের এই আলোচনা থেকে এইগুলো বুঝতে পারলাম। এরপরে আমরা তোমাদের এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় আজকে জানবো, সেটা হচ্ছে যে কার এবং ফলা। তোমরা কার এবং ফলা ছোটোবেলা থেকে হয়তো সেভাবে পরিচিত না, আবার অনেকে পড়েছো নাইন টেন থেকে পড়েছো, এখন তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাবে, তোমাদের নিশ্চয় জানা আছে। তবু আমি একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে কার হচ্ছে, আমরা সাধারণত ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে হ্রস্বই কার, দীর্ঘই কার, এরকম কার পড়েছি। তো আসলে আমরা মাথায় রাখবো যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। আমরা স্বরবর্ণগুলোকে লিখি, এই স্বরবর্ণগুলোর সংক্ষেপে যে রূপটা প্রকাশ করা হয়, যেমন আমরা যদি লিখে থাকি, একটু খেয়াল করো, যেমন হ্রস্বই কার, হ্যাঁ, মনে কর রি না, এই যে ইকার, হ্রস্বই কার, তারপরে হচ্ছে যে দীর্ঘ ইকার, মনে করো রীতি, দীর্ঘ ইকার, এই যে হ্রস্বইকার এবং দীর্ঘ ইকার আমরা ব্যবহার করি সংক্ষেপে, এগুলোকে বলা হয় কার। এরপরে আমরা পরবর্তী যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে ফলা। তোমরা খেয়াল করে দেখো, পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে যে ফলা। খুব সহজে তোমরা মনে রাখবে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। অর্থাৎ ব্যঞ্জনবর্ণের মধ্যেও আমাদের সংক্ষিপ্ত কিছু রূপ রয়েছে, সেই রূপগুলো যখন আমরা ব্যবহার করি সেই রূপগুলোকে আমরা সাধারণত ফলা বলে থাকি। এগুলো আমরা মানে আমাদের মনে রাখতে হবে। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে, কার
আবার ব্যঞ্জন মানে সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। এইভাবেই সাধারণত এই প্রশ্নগুলো আসে, তোমাদের এখান থেকে মনে রাখতে হবে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বলেছিলাম যে ধ্বনি উচ্চারণের প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ সমূহ, অর্থাৎ 10 নম্বর পয়েন্টটি। আমাদের ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয়। আমাদের যে প্রত্যঙ্গ, শরীরের মধ্যে যে প্রত্যঙ্গ, অর্থাৎ ছোটো ছোটো যে যন্ত্র, এগুলোকে প্রত্যঙ্গ বলা হয়। আসলে অঙ্গ তো আরও বড়ো। তো এই প্রত্যঙ্গগুলোর ব্যবহার না করলে আমরা কখনো আমরা ধ্বনি উচ্চারণ করতে পারি না। অর্থাৎ আমরা যদি মুখটাকে বন্ধ করে ধ্বনি উচ্চারণ করার চেষ্টা করি, বা আমাদের যে বাক যন্ত্রগুলোকে যদি স্টপ করে দিই, দিয়ে যদি ধ্বনি উচ্চারণ করার চেষ্টা করি, তাহলে ধ্বনির উচ্চারণ হবে না, একটা সাউন্ড হবে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, মানে আসলে আমি উচ্চারণ করার চেষ্টা করছি কিন্তু আমার মুখটা তো বন্ধ, অর্থাৎ এখান থেকে আওয়াজটা বের হতে পারছে না। তাহলে এই আওয়াজ যদি বের না হয় তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ হচ্ছে না, আর সেভাবে কাজ না হওয়ার কারণে সেটা হয়তো আমি আঙুল নেড়ে হাত দিয়ে আকার ইঙ্গিতে বোঝাতে পারবো কিন্তু আসলে উচ্চারণটা হবে না। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে ধ্বনি উচ্চারণের প্রয়োজনীয় যে অঙ্গ, তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, তোমরা খেয়াল করে দেখবে সেখানে 12টি অঙ্গের কথা বলা রয়েছে। এই 12টি অঙ্গের নাম আমি একটু পড়ছি, তোমরা খেয়াল করে দেখো। প্রথম ঠোঁট, আমরা ঠোঁট চিনি। দাঁতের পাটি, দাঁতের পাটি মানে হচ্ছে তো আমাদের দুই ধরনের, মানে দুটি দাঁতের পাটি আছে, একটি উপরে একটি নিচে। এরপরে দন্তমূল বা অগ্রমূল। দন্তমূল মানে দাঁতের যে গোড়া আর অগ্রমূল, এই দুইটাও কাজে লাগে। অগ্রতালু বা শক্ততালু, পশ্চাৎ মূল অর্থাৎ নরম তালু যেটা, অর্থাৎ পশ্চাদন্ত পশ্চাতালু বা মূল তালু যেটা, নরম তালু যেটা, বা মুদ্ধা বলা হয় তাকে এটা। এরপরে দেখো আলজিব। আলজিব হচ্ছে যে আমাদের জিহ্বার গোড়ায়, অর্থাৎ একেবারেই আমাদের জিহ্বার গোড়ায় একটি জিহ্বা থাকে ছোট্ট, যেটা অনেক সময় আমরা খেয়াল করলে গ্লাসের মধ্যে দেখলে বুঝতে পারবো, ছোট্ট একটি জিহ্বা থাকে, এটাকে বলা হয় আলজিব বা আলজিহ্বা। এরপরে আমরা দেখব যে মূল জিহ্বা, অর্থাৎ বড় জিহ্বা যেটা, এটাও আমরা আমাদের খুব কাজে লাগে। তোমরা নিশ্চয় দেখেছো আমি তোমাদের সাথে আজকের ক্লাস থেকে যে আলোচনাগুলো করছি, যে ধ্বনির উচ্চারণগুলো করছি, এখানে আমার জিহ্বাটা বারবার কেমন যেন লাফালাফি করছে, নাড়াদাড়ি করছে, এটি না হলে ধ্বনির উচ্চারণ হবে না। এরপরে দেখো সম্মুখ জিহ্বা মানে সামনের জিহ্বা, তারপরে হচ্ছে যে পশ্চাৎ জিহ্বা, পিছনের জিহ্বা রয়েছে, নাসা অর্থাৎ নাক যেটা, বা নাকের গহ্বর যেটা নাসা গহ্বর বলা হয় থাকে। এরপরে স্বরপল্লব বা স্বরতন্ত্রী, আর এটা হচ্ছে যে ফুসফুস। ফুসফুসটা গুরুত্বপূর্ণ। আমাদের ফুসফুস, আমি শুরুতেই তোমাকে বলেছিলাম যে ফুসফুস বাতাস দ্বারা পরিপূর্ণ করে, সেখান থেকে বাতাসগুলোকে বের করে ফুসফুস, বের করে দিয়ে আমাদের বিভিন্ন ধ্বনির উচ্চারণ সুবিধা মতো হয়ে থাকে। এই হচ্ছে আমাদের আজকের যে ধ্বনির উচ্চারণের প্রয়োজনীয় প্রত্যঙ্গ সেগুলো নিয়ে আমি তোমাদের একটু আলোচনা করলাম। এরপরে আমরা আসি ধ্বনির হ্রস্বতা ও দীর্ঘতা। ধ্বনির হ্রস্বতা অর্থাৎ কোথাও ধ্বনির হ্রস্ব করতে হয়, হালকা বলতে হয়, আবার কোথাও দীর্ঘভাবে বলতে হয়। তো এই ধ্বনির যে হ্রস্বতা এবং দীর্ঘতা, এটাকে বলা হয় ধ্বনির হ্রস্বতা এবং দীর্ঘতা। অর্থাৎ যেখানে আমরা ধ্বনিটাকে হালকা উচ্চারণ করি, একটু উচ্চারণ করি, সেটাকে হ্রস্ব, আর দীর্ঘ যেখানে বড় করে উচ্চারণ করি সেটা হচ্ছে দীর্ঘতা। এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের বিষয় আমরা পড়ব, সেটা হচ্ছে যে যৌগিক স্বর বা দ্বিস্বর। যৌগিক স্বর হচ্ছে যে পাশাপাশি দুটি ধ্বনি থেকে যে উচ্চারণ হয় এবং সেটি সংযুক্ত রূপে যে ধ্বনি উচ্চারিত হয় সেটাকে বলা হয় যৌগিক স্বর। এই যৌগিক স্বরকে আমরা সাধারণত দ্বিস্বর নামেও পরিচয় পেয়ে থাকি, অর্থাৎ এটাকে দ্বিস্বর বলা হয়ে থাকে। নৈবেত্তিকে বা কোশ্চেনে প্রশ্নে তোমাদের আসতে পারে, একটু খেয়াল করার চেষ্টা করবে। তোমরা মনে রাখবে যে বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা মূলত 25টি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে হয়ে থাকে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটি তোমাদের খেয়াল করতে হবে। বাংলা যৌগিক স্বরধ্বনির সংখ্যা হলো 25, এটি মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এরপরে আমরা আসব যে ধ্বনির উচ্চারণ বিধি। বিধি মানে নিয়ম, অর্থাৎ ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের কোথায় কতটুকু কিভাবে জিহ্বাকে কিভাবে আমাদের যে প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করতে হবে সেই বিধি বা আইন কানুন যেখানে বলা থাকে সেটাকে বলা হয় উচ্চারণ বিধি। যেমন আমরা হ্রস্ব ইকার দীর্ঘ ইকার এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বা কতটুকু বের হবে, কতটুকু আড়িয়ে যাবে, কতটুকু সামনে যাবে, উপরে যাবে, পিছিয়ে যাবে, এই যে নিয়ম, আমি যদি সেটা পালন না করি তাহলে আমার উচ্চারণটা ভালো আসবে না। যেমন তোমরা অনেকেই যখন উচ্চারণ করো অনেকে উচ্চারণগুলো ক্লিয়ার হয় না, যখন উচ্চারণগুলো ক্লিয়ার করতে হবে তখন আমাদের এগুলোর অবশ্যই বিধি মানতে হবে, নিয়ম মানতে হবে। যেমন আমরা যদি এই দুটোর উচ্চারণই একটু ধরি, এটা হচ্ছে রস্যই রস্যই রস্যই, এটা রস্যই, এটা দীর্ঘই দীর্ঘই, উচ্চারণটা হবে দীর্ঘই। তোমরা অনেক সময় রস্যই 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 উচ্চারণ করে থাকো, আসলে উচ্চারণটা ক্লিয়ার না, একটু ঠিক করার চেষ্টা করতে হবে। এরপরে আমরা বলে থাকি বর্গের জ বর্গের জ বর্গের জ, আসলে বর্গীয় জ, জ দুটা, একটা বর্গের মধ্যে একটা বর্গের বাইরে, আমি বর্গ নিয়ে কথা বলবো একটু পরে আসছি। তো যাই হোক, আমাদের এই উচ্চারণের যে বিধি বা আইন বা নিয়ম, এই নিয়মগুলোকে বলা হয় যৌগিক স্বর বা দিশ সরি ধ্বনির উচ্চারণ বিধি। অর্থাৎ আমরা যে ধ্বনিটা উচ্চারণ করব সেই উচ্চারণের যে নিয়ম বা বিধি বা বিধান, সেই বিধানগুলো যেখানে বলা হয় সেটা হচ্ছে যে ধ্বনির উচ্চারণ বিধি। এরপরে আমরা আসছি ধ্বনির উচ্চারণ, স্বরধ্বনির উচ্চারণ। অর্থাৎ স্বরধ্বনির উচ্চারণে কী ধরনের আমাদের ব্যবহার করতে হয় সেই বিষয়টি মনে রাখতে হবে। বিশেষ করে তোমাদের স্বরধ্বনির মধ্যে মনে রাখবা স্বরে অধ্বনির, এই যে অধ্বনির উচ্চারণ, অধ্বনির উচ্চারণ দুইটা খুব গুরুত্বপূর্ণ, নৈবেত্তিক বা প্রশ্ন আসতে পারে। স্বরে অধ্বনির উচ্চারণ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে যে বিবৃত বা স্বাভাবিক, এখানে বানানটা একটু অস্পষ্ট হয়েছে, বিবৃত বা স্বাভাবিক, আরেকটা হচ্ছে যে সংবৃত্ত বা হচ্ছে যে সংবৃত্ত বা হচ্ছে যে ওধ্বনির মতো, আমাদের একটা মনে রাখতে হবে। কারণ এখান থেকে প্রায়ই তোমাদের প্রশ্ন আসে যে স্বরে অধ্বনির উচ্চারণ কয় ধরনের, দুই ধরনের। তাহলে আমরা বুঝলাম যে স্বরে অধ্বনির উচ্চারণ দুই ধরনের, একটা হচ্ছে যে বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ, আরেকটা হচ্ছে যে সংবৃত্ত একটু অস্বাভাবিক, আরেকটু হচ্ছে যে ওধ্বনির মতো। যেমন আমরা যদি এখান থেকে উদাহরণ হিসেবে আনি তাহলে আরও স্পষ্ট হব, সময় কম, আমাদের একটু কম উদাহরণ দিয়েই বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা যদি বলি বিবৃতর মধ্যে, যেমন বলি যে অমল অনেক, আমি এখান থেকে টেনে নিয়ে তোমাদের উচ্চারণ অমল, তারপরে অনেক, এইগুলো আমরা সাধারণত বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ আমরা বলতে পারি। কিন্তু যে বিবৃত সংবৃত্ত অর্থাৎ যেটা ওধ্বনির মতো উচ্চারণ রয়েছে সেখানে আমরা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে খেয়াল করো আমি কী লিখছি। যেমন এখানে অধীর, আমরা বলি না অধীর আগ্রহে কাজটি সে করছে, অথবা আমরা বলতে পারি যে অতুল। হ্যাঁ, এখানে এখানে আমাদের উচ্চারণগুলো করতে গেলে ও আনতে হবে, ও আনতে হবে, তার মানে তুমি উচ্চারণটা যদি অতুল বলো তাহলে হলো না, অতুল, তারপরে অধীর অধীর, এই যে উচ্চারণগুলো করতে গেলে আমার আসছে হচ্ছে ও ধ্বনি। তাহলে আমরা বুঝে গেলাম একটা হচ্ছে যে স্বাভাবিক উচ্চারণ অর্থাৎ মানে স্বাভাবিক ওয়ের ওয়ের যে উচ্চারণটা হয়, স্বরে ওয়ের যে উচ্চারণটা হয় সেটাকে বলা হয় স্বাভাবিক উচ্চারণ, আরেকটা হচ্ছে যে সংবৃত্ত বা ও ধ্বনির মতো উচ্চারণ যেটা সামনে স্বরে অ থাকবে কিন্তু উচ্চারণটা হবে ও এর মতো, আমরা ইচ্ছা করলেও এটাকে উচ্চারণ আমরা অধীর বলতে পারবো না, অধীর অধীর আগ্রহে শুনছিল, তারপরে অতুল, তারপরে আরও অনেক উদাহরণ রয়েছে যেমন মন, এরকম আমরা বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা বুঝতে পারছো, তোমরা এরপরে আরেক দুটো বিষয় রয়েছে একটু খেয়াল করার চেষ্টা করো। এখানে রয়েছে ব্যঞ্জনধ্বনির উচ্চারণ, এই ব্যঞ্জনধ্বনির উচ্চারণ করতে গিয়ে আমাদের তোমাদের বইয়ের মধ্যে তোমরা খেয়াল করে দেখবে যে সেখানে পাঁচটি বর্গের কথা বলা রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটি জায়গা তোমাদের পাঠ্য বইয়ের উপরে যে বর্গের কথা, সম্ভবত তোমাদের 17 পৃষ্ঠা হতে পারে, মিলতে পারে, এটাই মিলবে, 17 পৃষ্ঠার
সরি 17 নয়, পৃষ্ঠা নাম্বারটি আমি ক্লিয়ার বলে দিচ্ছি, 21 নম্বর। 21 নম্বর পৃষ্ঠায় বর্গের কথাগুলো বলা রয়েছে, আমি একটু বইটা দেখেই বললাম। এখানে তোমরা খেয়াল করে দেখো, ওখানে ওই 5টি বর্গের কথা বলা রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটি জায়গা, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় তোমাদের যে বহুনির্বাচনী প্রশ্ন হয়ে থাকে, আমরা মাথায় রাখবো যে আমাদের যে 39টি ব্যঞ্জনবর্ণ, এই 39টিকে প্রথম 25টি পাঁচটি পাঁচটি করে ভাগ করে দেওয়া হয়, 5টি বর্গে ভাগ করা হয়। 5টি বর্গে ক বর্গ, চ বর্গ, ক বর্গ, তারপরে হচ্ছে যে চ বর্গ, তারপরে হচ্ছে যে ট বর্গ, তারপরে হচ্ছে যে ত বর্গ, তারপরে হচ্ছে যে প বর্গ, এই 5টি বর্গ। তাহলে আমরা এখানে খুব সহজে বুঝতে, ক খ গ ঘ, তারপরে হচ্ছে যে উ, তারপরে চ স, বর্গীয় জ বর্গীয় জ, তারপরে হচ্ছে যে ঝ, তারপরে ইঁ। এভাবে আমরা 5টি 5টি করে সব লিখতে পারবো, অর্থাৎ প্রথম খুব সহজভাবে প্রথম প্রথম যে বর্ণটি তাকে ওই বর্ণের প্রথম বর্গের বর্গ হিসেবে খ্যাত। এই 5টি বর্গের কথা বলা রয়েছে। এখন তোমাদের নৈবেদ্যগুলো হতে পারে কীভাবে একটু খেয়াল করার চেষ্টা করো, এখান থেকে বলতে পারে যে স বর্গটি, স বর্ণটি কোন বর্গের অন্তর্ভুক্ত। আমি আবার বলছি, হয়তো বলতে পারে খ বর্ণটি কোন বর্গের অন্তর্ভুক্ত, তোমরা এসে বলবে ক বর্গ। এখানে মনে করো ট ঠ ড ঢ, এখন ড ঢ যে কোনো একটা উঠাই দিয়ে বলতে পারে এটি কোন বর্গের অন্তর্ভুক্ত, তখন বলতে হবে যে ট বর্গের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এভাবে এই 5টি বর্গ থেকে আমরা 25টি বর্ণ অন্তত মনে রাখবো। এখান থেকে কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ নৈবেদ্যিক হতে পারে, এখান থেকে গুরুত্বপূর্ণ নৈবেদ্যিক হতে পারে, এটা খেয়াল করতে হবে, ঠিক আছে? তো এখন আর বাকি কয়টা বর্গের অন্তর্ভুক্ত নয়, বর্গের অন্তর্ভুক্ত নয়, তো বাকিগুলো আমরা এমনি মনে রাখার চেষ্টা করব, তবে বর্গগুলোকে মনে রাখার খুব চেষ্টা করতে হবে। এরপরে আমরা আমরা আসছি যে সবশেষ যেটা দেখো, তোমাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সংজ্ঞা রয়েছে, অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ এবং অঘোষ ধ্বনি। তো অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ এবং অঘোষ খুব সহজ, খুব একটু আমি খুব সংক্ষেপে তোমাদের খুব মনে রাখার কথা বলবো, কারণ এগুলো আমাদের নৈবেদ্যিক হিসেবেও অনেক সময় সংজ্ঞাটা উঠাই দিয়ে বলতে পারে আসতে পারে। খুব সহজ অল্পপ্রাণ, অল্পপ্রাণ হচ্ছে যে যে ধরনের উচ্চারণে আমাদের নিঃশ্বাসগুলোকে জোরে সংযোজিত হয় না, অর্থাৎ নিঃশ্বাসটা আমরা জোরে নেওয়ার প্রয়োজন হয় না বা নিই না। অর্থাৎ কোনো ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের কী করতে হয়, নিঃশ্বাসগুলোকে খুব স্বাভাবিক হালকা হালকাভাবে নিলেই হয়ে যায়, এইগুলোকে বলা হয় অল্প প্রাণ, অল্প হালকা অল্প প্রাণ। ঠিক একইভাবে মহাপ্রাণ হলে বিপরীত, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের নিঃশ্বাসকে অত্যন্ত জোরে নিতে হয়, খুব বেশি জোরে নিতে হয়, সেগুলোকে বলা হয় মহাপ্রাণ। এরপরে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সঙ্গে একটা ঘোষ ধ্বনি, এগুলো সবই ধ্বনি আর কি, অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি। তো ঘোষ ধ্বনি হচ্ছে যে যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী অনুরণিত হয়, অনুরণিত হয় সেটা ঘোষ ধ্বনি, আর অনুরণিত হয় না সেটা হচ্ছে যে অঘোষ ধ্বনি। আমি বলছি স্যার অনুরণিত কি কম্পন, আমরা যখন ধ্বনিগুলো উচ্চারণ করি আমাদের দেখো এই গলার যে অংশটি, আমাদের যে বাকযন্ত্রের যে অংশটি স্বরতন্ত্রী বলা হয়, এটি দেখো কম্পন সৃষ্টি হয়, কাঁপতে থাকে, অর্থাৎ অনুরণিত হয়, কম্পন হওয়া মানে কম্পনের আরেক নাম অনুরণিত। তাহলে আমরা দেখেছি যে কোনো ধ্বনি উচ্চারণ করতে গেলে একটু কম্পন বেশি হয়, কম হয় বা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় হয় না হালকা, তো সেইগুলো এই সংজ্ঞা হিসেবে এখান থেকে মনে রাখার চেষ্টা করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা, আজকের যে তোমাদের টপিক এই ধ্বনিতত্ত্ব, এই ধ্বনিতত্ত্ব থেকে এইগুলোই তোমাদের পরীক্ষার মধ্যেই বেশি থাকে। পরবর্তী আবার যখন ক্লাস থাকবে তখন আমরা ধারাবাহিক, যিনি ক্লাস নেন না কেন, আমাদের যে ধারাবাহিকতা বজায় থাকবে, বিশেষ করে এরপরে তোমাদের সম্ভবত ধ্বনির বিষয়টি রয়েছে, এই সরি সন্ধি রয়েছে, সন্ধির বিষয়টি আমরা আলোচনা করার চেষ্টা করব, মানে ধারাবাহিক ক্লাস থাকবে, তাহলে হবে কি তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা ক্লাসে সবসময় হাজির থাকার চেষ্টা করবে।
এরপরে আমরা আজকে যে পড়লাম এই পড়া থেকে কয়েকটি প্রশ্ন তোমাদের দিতে চাই, তোমরা দ্রুত লিখে নাও। খুব সহজ কয়েকটি প্রশ্ন তোমরা হয়তো আজকের আলোচনা থেকে পেয়ে যাবে। যারা মনোযোগ সহকারে শুনেছো নিশ্চয় উত্তরগুলো দিতে পারবে। তোমরা খাতায় লিখে নাও, আমি মুখে বলছি, আমি বোর্ডে লিখব না। খুব সহজ এক নম্বর প্রশ্ন হলো, যেটা তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি দিচ্ছি। এক নম্বর প্রশ্ন, ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে? আমি আবার বলছি, ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে? আমি আবারও বলছি, ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে? দুই নম্বর প্রশ্ন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? খুব সহজ প্রশ্ন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? আমি অপশান দিলাম না, শুধুমাত্র উত্তরগুলোর জন্য তোমাদের কাছে দিলাম। তোমরা খাতায় লিখে রাখবে, তোমাদের সাথে সরাসরি ক্লাসে যদি কোনো সময় দেখা হওয়ার সুযোগ থাকে তাহলে আবার এগুলো নিয়ে কথা হবে। এরপরে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? তারপরের প্রশ্ন, চার নম্বর প্রশ্ন, স্বরে অধ্বনি কয় ধরনের উচ্চারণ পাওয়া যায়? স্বরে অধ্বনির কয় ধরনের উচ্চারণ পাওয়া যায়? এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যে বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? আমি আশা করব আজকের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।